ভাই 6 ফুট আপনি 6 ফুট আছেন নাকি 6 ফুট আছে 6 ফুট বেশি 6 ফুট বেশি হ্যাঁ আমি 5 ফুট 10 আমি কুয়াশা যারো বাসে কুয়াশা চলার পর এরকম সুন্দর জায়গা দেখতে কান্না মন চায় ভেরি ভেরি গুড মর্নিং কাছের মানুষ প্রিয় মানুষ সবাই কেমন আছেন আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়ছি একটু ঘুরতে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দুই তিন দিন বের হয়েছি কিন্তু শেয়ার করা হয় নাই তো আজকে আমরা এক ভাইয়ের সাথে ঘুরতে যেতেছি তো পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন দেখবেন ভাইয়া সামনে আছে বাগমারাতে তো এখানে যাব কুয়াশা আছে এদিকে একটু কুয়াশা কম কিন্তু গ্রামের পাশে যেখান থেকে গাড়ি কম চলাচল করে ওইখানে প্রচুর পরিমাণে কুয়াশা কারণ গাড়ি যেখান থেকে চলে ওইখানে কুয়াশা থাকতে পারে না আর গ্রামের যে পাশে গাড়িগুলো কম চলে ওইখানে অনেক কুয়াশা সকাল সকাল সাইকেল চালাইতে সে লাগতেছে মর্নিং রাইড অসাধারণ গুড মর্নিং ভাই আগে যান ভাই আগে আসুন দেখেন দিদি একটু ভিড় হইতেছে যেভাবে দেখতে পাচ্ছেন উনি হলো দোহার নবগঞ্জ মানে ডিএন সাইক্লিস্টের অতি আগের একজন সাইক্লিস্ট বড় ভাই বড় ভাই আজকে নিউ হেলমেট কিনছেন নাকি আগের টাই না সেদিন তো আপনি আবার অন্য কালো হেলমেট পরে আসছিলেন আজকে ফোন টোন লাগে ভাই বাইরে কে খালি এইভাবে রাখা যায় চড়াও করে রাখা যায় এমনি ও আচ্ছা বাগমারা নবগুণে হচ্ছে যা ব্যস্ততম রাস্তা যদি এরকম থাকে সকালে ভাই ফিলিংসটা ঠিক লাগে না চলার পর এরকম সুন্দর জায়গা দেখতে কান্না মন চায় কঠিন কাগজ ফুল গুলা অস্থির অস্থির ও কুয়াশা যারো বাসে কুয়াশা এখন কিন্তু পুরো কুয়াশার মাঝখান দেখা যাচ্ছি দূর থেকে আমাকে দেখলে বুঝতে পারবো না কুয়াশা ঠান্ডা না লাগা দেয় কালকে থেকে ব্যান্ডেলে পরে আসতে হবে ও জোস এই হলো সকালের মর্নিং রাইড আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন সকালে ওঠা কারণ সকালে উঠলে আলাদা রকম একটা মজা একটা ফিলিংস পাওয়া যায় সারাদিন আপনার ভালো লাগবে আর যদি রাত সকাল 8টা বাজে 9টা বাজে ওঠেন তাহলে শুরু মেজমাল ভাই কি বলেন আপনি ফয়সাল ভাই কথা ঠিক না সকাল উঠলে শুরু ভালো লাগে না মাইন্ড ফ্রেশ থাকে ফয়সাল ভাইয়ের কথাই না আমার কথা না বাসার পানি ফরিদপুরের হুম গেলে হচ্ছে একদিন না থাকে গেলে সুন্দর করে একটা জায়গা সিলেক্ট করছি ওগুলা দেখতে পারম না কে আপনি সিলেক্ট করছেন আমার দুইটা একটু খান গলা ভিজান ভাই না ভালো লাগবো আরো ঠান্ডা লাগছে সামনে পথে লাগাইছিলাম ও হো সেই ভাই সেই ভাই ওটার থেকে এটা সুন্দর লাগে বেশি আমার ভাই নিজ দিয়ে চলেন রাইডিং মার একটু এই যে রাইডিং এর এখন সাইকেল লেন মনে হইতেছে বুঝছেন না ভাই
Oh no. প্রিয় মানুষ, আমরা দীর্ঘ 20 কিলোমিটার মানে দীর্ঘ 1.5 ঘন্টা রাইডিং করার পর আমরা এসে অবস্থা এখন বাড়রা ঘাটে। দেখতে পাচ্ছেন কিছু পদ্মা নদী, আর পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাড়রা উচ্চ বিদ্যালয়, বাড়া উচ্চ বিদ্যালয়। আর এখন সকাল 6:30 বাজে, আমরা বাড়রা ঘাটে এসে বসছি। দেখি এখান থেকে একটু নাস্তা করবো সকালের। গুড মর্নিং বড় ভাই। বড় ভাই, এটা আপনার জন্য, সম্মানীয় বড় ভাই, ধন্যবাদ। ঠিক আছে, বসেন, বসালে আপনার সিগারেট খাননি। আমি ওই স্মোকিং, স্মোকিং ইজ ডেঞ্জার ফর হেলথ। চুমুক মার দেই, ভালোই লাগতেছে রসটা, মিষ্টি অনেক, কিন্তু একটা গন্ধ আসে ওই জন্য ভালো লাগে না। একটু যে উপরে যে চুলকাটা থাকে না, ওটাই হালকা একটু গন্ধ আসে। এরকম ফিলিংস কই পাওয়া যাইব, টাকা দাও কিনা পাওয়া যাবো না। এরকম সামনে একটা পদ্মা, বিশাল পদ্মা নদীর সামনে এরকম ভাবে বসে আঁকি রস পান করাটা অসাধারণ। এর আগে যখন আসছিলাম পানি অনেক ইতরে ছিল। ও আচ্ছা, ওই বেশ মানে বর্ষা আসল, ওই অনেক দূর পর্যন্ত গেছিলাম। কয়জন? ৪-৫ জন ছিলাম ৪-৫ জন আমাদের এক ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আছে এই জায়গায় আমাদের জন্য নুডুল রান্না করে নিয়ে আসছিলাম রবি ভাই ভাবি মনে ধরে এখান থেকে কয় মিনিট এখান থেকে দিক দিয়ে মনে হয় ২-৩ কিলো হবে ২-৩ কিলো। তো আমরা 20 কিলোমিটার রাইডিং করার পর আমরা বাটাঘাটে পৌঁছেছি। প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে, 1.5 ঘন্টা লাগছে না বড় ভাই? আমাদের দিন সাইক্লিস্টের প্রো রাইডার ফয়সাল ভাই, ফয়সাল ভাই আমি আসছি আজকে। আর আসার পর দেখতাম যে ওইখানে চাচারা মাছ ধরতেছে, ফিশিং করতেছে আর কি। এখান থেকে মানে যাওয়া যায় না, তো আমরাও যেতাম এদিকে একটু পানি টাইপের। ওইখানে ওনার পাথর আছে, পাথর উপরে এটা ফিশিং করতেছে। জিগাই দেখি ভাই, চাচা কেমন আছেন? চাচা পাইছেন কিছু অন্যায়? ও চেষ্টা চালাইতে করছে আর কি। ও যাই, ভালো। কয়টা বুস্ট আনছেন? ২টা ভালো হয়েছে। পাইবেন আশা করি, পুত্রি নিয়ে আসছেন নাকি? এই যে এখানে, ও এটা আপনার বাসা? ও আচ্ছা, প্রতিদিন আসেন, টুকিটাকি পান আর কি। যাই ভালো, হাইস্ট কত কেজি ধরছিলেন? ১২ কেজি ওয়াও, বড় ভাই ১২ কেজি ধরে ফেলাইছে। বড় ভাই আপনার কি খবর? আপনার পাইছিলেন নি পান নাই? আপনার প্রতিদিন আসেন? আপনি আর কি সপ্তাহে আসেন একদিন? হ্যাঁ, ও আপনি আবার সেইখানেই? হ্যাঁ, পাই যাবেন। আপনি হাইস্ট কত কেজি পাইছিলেন? ৪.৫ কেজি ৪.৫ কেজি কিন্তু খারাপ না, ৪.৫ কেজি মাছ পাইছে পদ্মা নদী থেকে। আর ওই আঙ্কেল উনি পাইছে
12 কেজি অনেক বড় কিন্তু 12 কেজির মাছ পদ্মা থেকে ধরছে ফিশিং করে উঠাইছেন লাইভ লাইভ হ্যাঁ লাইভ এর ফেসবুকে ছাড়ে আর কি ইউটিউব চ্যানেল আছে আমার পোদ্দার নাম কি রাজেশ পোদ্দার হ্যাঁ পাই যাবেন আস্তে আস্তে পাই যাবেন দেশি মুরগি মুরগ করেন ভাই ছয় ফুট আপনি ছয় ফুট আছেন নাকি ছয় ফুট ছয় ফুটের বেশি আমি পাঁচ ফুট দশ আমি আমি দশ আমি আমি 5 ফুট 10 ভাই মনে 6 ফুট 6 ফুট হইব 6 ফুটাই কইবেন না আপনি 113 কেজি ওজন আছে আপনি পরটা আছে খিচুড়ি আছে ভাই বলল যে খিচুড়ি খাইবো খিচুড়ি খাওয়া যায় খিচুড়ি ভালো নাকি এটা 50 টাকা প্লেট খিচুড়ি আমি আর পয়সা লাগাই নিছি তো এখন সেবা দিব সামনে সুন্দর দৃশ্য ও চলে একটু রেস্ট করি খাওয়া দাওয়া করছি বিল পরিশোধ করা শেষ প্লেট দিয়ে আসলাম আমরা খিচুড়িটা দোকান থেকে একটু নদীর পাড়ে আনছিলাম কারণ দোকান একটু ভেতরে নদীর পাড়ে এখানে বসার জায়গা আছে এখানে বসে আমরা খিচুড়ি খাইছি তো খিচুড়ি খাওয়া শেষ প্লেটও দিয়ে আসছি এখন একটু রেস্ট নিবো ভাবতেছি হেমলেট খুলে খুলাই নাই বাইক খুলে ফেলেছি আমি খুলাই নাই আমার তো টাফ লাগে এর জন্য খোলানো হয় নাই সুন্দর বাপদারা তো এইভাবেই চুল কাটতো আমরা সেটা এখন নতুন নতুন সেলুন করি আগেকার মানুষ যখন সেলুন আসলো না তখন এইভাবে আটে বাজারের মধ্যে ওনারা মানে চুলদাড়ি কাটা হইতো একটা একটার মধ্যে কোডও দেওয়া হ্যাঁ কেমন একটা পিলের মধ্যে কোডও দেওয়া আছে কেমন হিসাব করা তাহলে না ভাই এটা কোড দেওয়া সফটির মধ্যে দেখেন ওই কোড দেওয়া না তো এটা তারিখ দেওয়া নদীর মধ্যেই হবে ওনারা মাছ ধরে থাকে তো এই ছিল আজকে বাড়াঘাটের ভিডিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই